অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আরে অঙ্কুর কোথায় গেল, তো কিছু বলেই গেল না। শুনো কাকু, আমার কিন্তু মাথায় কিছু ঢুকছে না। তুমি কিছু করবে না? আমাকে তো বলে যায়নি, আমি কি করে জানবো বল। আমি কি করি বলো তো? যা ভালো বুঝিস তাই কর। তুমি এইভাবে কথা বলছো? তোমার কি হয়েছে বলো তো কাকু? ছেলেটা আমাকেও ভুল বুঝলো, সকালবেলা এসে ওইভাবে কথাগুলো বললো। মা এতদিন ধরে আমার উপর যে অন্যায় করে চলেছে, তুমি তার কোনো প্রতিবাদ করার চেষ্টা করেছো? একবার তুমি মাকে আটকানোর চেষ্টা করেছো? আচ্ছা, বুঝতে পেরেছি। সবার অভিমান হয়েছে, সবাই যে যার মতো অভিমান করে বসে আছে। তাহলে আমি বাবা যাই কেন? আমি অভিমান করে বসে থাকবো? সবাই বসে থাকুক যে যার নিজের অভিমান নিয়ে। চলো টাটা, আমি রাখছি। আগে দোয়েলকে নিয়ে গাড়িতে ঘুরছিলি, এখন এসেছিস আমার সঙ্গে ঘুরতে। আর কি পেয়েছিস নাকি? এই দোয়েল মেয়েটা একটা প্রচন্ড ঘাঘু মেয়ে। ও তোকে বলেছিল না যে পুজোর সময় কলকাতায় ওর বাড়ি ফাঁকা থাকবে? হ্যাঁ মা, তো সেই জন্যই পুরোটা ঢপ। আমি নিজের কানে যেটা শুনেছি, নিজের চোখে যেটা দেখেছি, আমি সেটাই বিশ্বাস করি। তুই দেখে নিস প্রিন্দা, আমি ঠিক একদিন তোর কাছে প্রমাণ করে ছাড়বই যে আমি কোনো ভুল করিনি, আমার কোনো ভুল ছিলই না। তুই আমাকে অকারণ ভুল বুঝছিস। একই লজিক দিয়ে কতবার নিজের দ্বিচারিতাগুলোকে ঢাকবি তুই? তোর পুরোটাই আসলে মিথ্যে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি না হয়ে যায়। অর্ণব। হ্যাঁ বিন্দাদি। অর্ণব বলছি যে ওই টেবিলের পেমেন্টটা তুমি নিয়ে নাও, কেমন? আমার কিচেনে কিছু কাজ আছে, আমি ওটা সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে। একবার তোর রঞ্জা ম্যাডামের সঙ্গে দেখা করতে যেতে হবে। আজ লাঞ্চ ব্রেকেই চলে যাব। টুকায় তো যাবে বলেছিল, তাহলে ওকে ডেকে নেব কি? বৃন্দাদি, সোমরাজদা কোথায় গো? ও হ্যাঁ, সোমরাজ একটু বেরিয়েছেন, একটু পরেই চলে আসবেন। উনি বলে গেছেন যদি ওনার ফিরতে লেট হয় আর ক্যাফে ফাঁকা হয়ে গেলে আমি যেন তোমাদের ব্রেক দিয়ে দিই। ও আচ্ছা, আসলে আজ লাঞ্চ ব্রেকটা একটু বেরোতাম। বৃন্দাদি। হ্যাঁ। লাঞ্চ ব্রেকে আজকে আমাকেও একটু বেরোতে হবে। তোমরা দুজনেই বেরোবে নাকি? আচ্ছা বেশ, বেরিও। লাস্ট কাস্টমার চলে গেলে ক্লোজ বোর্ডটা টাঙিয়ে দিয়ে বেরিয়ে যা, কোনো ব্যাপার না, আমি তো আছি। আজকে তার মানে রঞ্জা ম্যাডামের কাছে যাওয়া হবে না। শালুকটা কি করছে কে জানে, এতক্ষণে নিশ্চয়ই ফোনটা অন করে নিয়েছে। কেউ ওকে কিছু বলেনি তো? একবার ফোন করে দেখি বরং। দিদি ফোন করছে।
হ্যালো, হ্যাঁ দিদি বল। শালুক, বোন তোর গলাটা এরকম লাগছে কেন? না না ঠিক আছে, তুই বল। সত্যি কথা বলতো শালুক, কেউ কিছু বলেছে তোকে? আরে কে কি বলবে, আসলে আমি খুব বেলা করে উঠেছি তো তাই একটু গলাটা ভেঙে গেছে। যাক, তার মানে শালুক কিছু জানতে পারেনি। তুই কি কিছু বলবি দিদি? না রে, এমনি ফোন করেছিলাম। কেন, আমি কি ফোন করতে পারি না? না না, তা কেন? আমি জানি দিদি তুই কেন আজ আমায় ফোন করে খবর নিচ্ছিস। তুই আমাকে নিয়ে প্রচন্ড টেনশনে আছিস, আমি সেটাও জানি। তোকে কি করে বোঝাবো, আজ যে ঘটনা ঘটে গেছে সেটা যদি কোনোভাবে তোর কানে যায় তুই নিজেকে সামলাতে পারবি না বোন, সবটা তো আমাকেই সামলে রাখতে হবে। আমাদের সমস্যার বোঝার তোর উপরে চাপাতে চাই না রে দিদি, আমি জানি তুই কতটা দুশ্চিন্তা করছিস। দিদি তুই তো কাল উপোস করেছিলিস, রাতে তোর তেমন কিছু খাসনি, তুই কি খেয়ে বেরিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, ওইসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না কোনো। সত্যি কথা বল, তোকে আমার দিব্যি। শালুক, না আসলে বৌদি অনেকবার করে খেয়ে আসতে বলছিল কিন্তু আমার সময় ছিল না বলে আমি চা বিস্কিট খেয়ে চলে এসেছি। আর টিফিন ওরে নিয়ে গেছিস তো? কি হয়েছে বলতো, ওই ভোগের প্রসাদ টোসাদ আনতে গিয়ে না সব কিছুর মধ্যে আমি আমার টিফিন বক্সটা ব্যাগে ঢোকাতেই ভুলে গেছি। আর তুই চিন্তা করিস না, আমি এখানে কিছু একটা খেয়ে নেবো। এতক্ষণ না খেয়ে থাকলে কিন্তু শরীর খারাপ করবে। আচ্ছা বাবা, আমি খেয়ে নেব। যে পরিবারের জন্য আমার ছেলেকে এক রাত্রি জেলে কাটাতে হয়েছে সেই পরিবারের মেয়ের সঙ্গে আমি আমার ছেলেকে দেব না।